বিসমিল্লা হিরুহমানিরু আহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সব বালা আসেননি আমি বালা আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া আর আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহ তালার অশেষ রহমতে আজকে একটা সুন্দর একটা সকাল পাইলাম তার লাগি আবার হই আলহামদুলিল্লাহ বিয়ান তো বাক্কা আগেও হয়েছে এখন সাড়ে আটটা বাজি গেছে এখন নাস্তা করি আর না আসলে একটু যদি চাই ইচ্ছা করি যে একটু লেটে গুম থাকি উঠিমো ঘুম রয়েছে শকুতলা বাপ থাকে তারপরেও ঘুমাইতে পারি না কারণ আমরা বাড়ি অত গরম যে ঘুমানির ইচ্ছা তাহলেও ঘুমানো যায় না রাইতকে আবার আমরা বাড়ি খুব ঠান্ডা লাগে ফেনর বাতাস সিদা বরফ লাগানো হয়ে যায় ঠান্ডা লাগিয়া আর দিনও ফেনর বাতাস গরম হয়ে যায় কোনো কিছুতে বোঝা যায় যেমন ফেনের আট টানে যান না গরম লামানি লাগে তো বাইরে চলাফেরা হলে একে বাতাস লাগে ঠান্ডা গরম যদি দিনের বেলা ফ্যান ছাড়িয়া উবাই বা বই হতীতে যেয়ে গরম লাগে গরমের কারণে কারণে ইচ্ছা হয় যে ফ্যানও বন্ধ করিয়া আবার দেয় গিয়া আবার আসলের পরে একটু সন্ধ্যার আগে আসরের পরে একটু আস্তে 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 ঠান্ডা হয় আসলে আমরা টিল্লার তোর টিল্লার উপরে থাকার কারণে রৌদ্রের তাপ একটু বেশি লাগে তো নিচু এলাকায় কিন্তু ইলা নিচা যে এলাকা আছে তা নিচা এলাকা অত বেশি গরম লাগে না আসলে গরম লাগার আরেকটা কারণ হয়েছে গিয়ে আমরা বাড়ি আগে খুব বেশি গাছ গাছালি আসছিল আর গাছ গাছালি কাটার পরে গরম একটু বেশি বাড়িয়েছে যে বাড়িতে গাছ থাকে বা বিভিন্ন রকম ফল ফুল অথবা গাছ থাকে এটা বাড়িতেও কিন্তু একটু ছায়া লাগে তো আমরা বাড়ি আগে অনেক আগে অনেক বড় বড় গাছ আছিল তো এটা গাছ আমরা খাটা হয়ে গেছে খাটা হওয়ার পরে এখন যে গাছগুলো আছে এখন নতুন লাগাইছিল ছোটো ছোটো গাছ আর ছোটো ছোটো গাছে আর কতটুকু রোদ আটাইব যদি বড়ো হইতো তাহলে রোদে আটাইবো আসলে গরম এমন এক জিনিস হাজার গাছ গাছালি থাকলেও তালা যদি গরম দিনই গরম বান্দা আটাইতে পারতো না তার বাদেও আর কি যে কোন প্রকৃতি প্রকৃতি এমন একটা জিনিস প্রকৃতির হারে সব রে শান্তি দিত তো প্রকৃতির যে গাছ গাছালির যে বাতাস সেই গাছ গাছালির বাতাস হল গিয়া ফেনর বাতাসটা কি আরও বেশি ভালো লাগে সারাদিন যদি ফেনর বাতাস ছাড়িয়া তা হয় আর ফেন সব সবসময় তা হয় কিন্তু ফেনর উপস্থিত সময় যত সময় তা অত সময় আরাম লাগবো ফেনর বাতাসে কিন্তু ফেন বন্ধ হয়ে গেলে কারেন্ট বন্ধ হয়ে গেলে কিন্তু আবার ফেনর বাতাসে কোনো কামে আয় না শরীরের গরম ঠিকও লাগে কিন্তু বাইরে যে বাতাস আল্লাহ যে বাতাস তেমনি বাতাস কিন্তু যদি এক তিল লাগলেও সারা শরীর ঠান্ডা হয়ে যায় কারেন্টর সিস্টেম হরি যে বাতাস আর আল্লাহ তালার বাতাসের মধ্যে রায় দিন তফাত বাইরে যদি বাতাস দেয় গাছ কাসালির বাতাস গাছ কাসালির বাতাসে কিন্তু পুরো এলাকা ঠান্ডা হইলে কিন্তু কারেন্টের যে ফ্যানের যে সার্ভিস দেয় এই সার্ভিসে কিন্তু কতখান ঠান্ডা হব উপস্থিত সময় কিন্তু গোরখান্তা পুরা ঠান্ডা হতে পারে না তো এর লাগে হয় বাড়িতে গাছ কাছালি রাখা বালা গাছ কাছালি বড় হইলে সময় প্রকৃতির ভারসাম্য বজায় থাকে হটা কিহার আব্বা ইসলাম হালকেরাই রইয়া হন গেসুন গিয়া নাবিহার লোক তোর বাহরিয়া কতটা হইয়া রাখলাম যে রাব্বা তোমার আব্বা পাহানিত গেছইন আই বা গাড়ি লইয়া হওয়া গেসইন তা হলে তাই তাই বাপ জেবলা ওয়াইন বা যদি দেখে কোনো বেড়ানি যায় না তাই একটু পাগল যায় যে তাইও দায়িত্ব লগইয়া লগইয়া গিয়া কিন্তু আবার শান্তিতে হইলে বইতে দিত না একটু সময় লাগে যাইব গিয়া পাগল হয়ে যাব আবার দায়িত্ব এখনও তো ছোটো রয়েছে গিয়া কোনোদিন আমারে তো হইয়া গিয়া কোনোদিন কোনো গিয়া রইস না আগে ছোটো রয়েছে যেহেতু তুই বড় ইয়ালে যাওয়া যা ইয়ালে যখন নিজের দায়িত্ব নিজে নিতে পারবা তখন না কোনহন গিয়া রইতে পারবা তো আসলে হালকি রাতকেও মেঘ দিছে তুমি বুঝা গেছে না বোঝা গেছে না বলতে রাতকে ঘুমাই গেছি আর বোঝা গেছে না রাতকে খুব লেটে ঘুমাইছে কারণ আমরা কালকে রাতকে আমরার কুটার ফ্যান নষ্ট হয়ে গেছিল আর এক কুটার ফ্যান আসিল বালা আর বাকি দু তিন কুটার ফ্যান কিলা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে ও কাটাউটও চেক দেখলা কাটা কাটাউটো বালা তো কোন কারণে নষ্ট হয়েছে এটা কেউ বুঝতে পারে না রাতকে কিন্তু দেড়টার সময় উঠে আমরা চেক করি আর বালা বালানি তো দেখি আর সব ছোটিনু বালা আছে তো কোনো কারণে ফ্যান চলে না মাত্র এক কুটার ফাঁড়ি ফ্যান চলে আর বাকি তিন চার কুটার যেন ফ্যান চলেন না আবার লাইটও জ্বলেন না এবার কারেন্ট আছে তো রাতকে গরমোর কারণে কিন্তু ঘুম লাগছে না আর ঘুম না লাগার কারণে এখন একবারে দু তিনটার সময় একটু ঘুম লাগছে ও তো মেঘর বাব আইসে ফিনি ফিনি মেয়েদের ও ঘুমাই গেছে ও তো জড়ি দিছে হরি বোঝা গেছে না আবার সকালে খুব তাড়াতাড়ি উঠে গেছে কারণ সকালে তো গরম লাগছে আর ওই যে হইলা ভিডিও শুরুতে হইলাম যে ঘুমাইতে চাইলো ঘুমানে না অত বেশি গরম খালি বিছনা ধুতিলে তোলে থাকি ফাঁপ উঠে আরিবাই ফ্যান ছাড়লে উঠে থাকি ফাঁপ হয় মাঝখানেও মানুষ অবস্থা খারাপ হয়ে যায় তো এখন আবার গুম 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 করে তো বাব্রাম ফাখার মাঝে সঠি বিচারিয়া নিচে ঘুমাই মো হতো সময় গড়ি মো তো বাবলাম বাবিও বাড়ি নাই একটু সাজো সাদ দিয়ে সাজু সাদ দেওয়া লাগে বিছনা জারিয়া দিলাম তো মুসলিমারে হয়েছে ভাগ করে দিয়ে সাজ করতো আমি আটানি ফুটানি হত্যা আমি হরিলাই যদি তাই আটানিত লাগে যায় তাহলে আটাইব অন্যান্য কাম করতে সময় ওলাই হলেও আমি একমুকা সরিয়া তাই একমুকা কাম কর জলদি জলদি শেষ হয়ে যাব আরম টুকটাক রান্না বান্ধব সররা লড়ি সররা দেখা যায় হইয়া তার হয়ে তো কেমন লাগলো সবে কমেন্ট করে জানাই বাই আল্লাহ হাফিজ